হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে সকালবেলা নাস্তার জন্য ঘুনা খিচুড়ি আর সাথে ডিম ভাজা আর ড্রাগন ফল নিয়ে আসলো, ড্রাগন ফল কাটবো। আর দুপুরবেলা নদীর পাঙ্কাশ মাছ রান্না করব। আর সকালে ঘুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি এক পট চাল নিয়ে নিলাম, আর ভাজা মুগের ডাল আর মসুর ডাল নিয়ে নিলাম। এখন আমি চাল আর ডালগুলো ভালো মতো ধুয়ে নেব। আমার ভাই ও আপু যারা দেশ বিদেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে আমি সব রকমের মশলা দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে তারপরে চাল আর ডালগুলো দিয়ে দিলাম। চালগুলো কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর খিচুড়ি বলক আসার পর ভালো মতো নেড়ে দিব। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে খিচুড়ির পানি অনেকটা শুকিয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। খিচুড়ির সবগুলো পানি শুকিয়ে গেছে, এখন 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর ঘি দিলে খিচুড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। ঘি দিয়ে খিচুড়িগুলো আবার ভালো মতো নেড়ে দিব। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে 2টা ডিম ভেঙে নিলাম। এখন আমি ডিমগুলো ভেজে নেব। সকালের নাস্তা ভুনা খিচুড়ি আর ডিম ভাজা, হালকা শীতে এরকম একটি নাস্তা হলে খেতে ভালোই লাগে। এখন আমি সকালের নাস্তা খেয়ে নেব। সকালে নাস্তা খেয়ে সব কাজ সেরে নিলাম। আর এখানে ড্রাগন ফল নিয়ে আসলো, এখন আমি ড্রাগন ফল কেটে নেব। আর এখন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় ড্রাগন ফলের চাষ হয়, আর ড্রাগন ফলগুলো খেতে অনেক মিষ্টি হয়। ড্রাগন ফলগুলো ভালো মতো ধুয়ে নিলাম। এখন আমি একটি ড্রাগন ফল কেটে আপনাদের দেখাবো ভিতরটা কত সুন্দর আর খেতে অনেক মিষ্টি হয়েছে। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। আর এই ড্রাগন ফল আমার ছোটো ছেলের অনেক পছন্দ। ড্রাগন ফল খেয়ে তারপর রান্না করতে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব নদীর পাঙ্কাশ মাছ, পেঁয়াজ, টমেটো আর 2টো ছোটো ছোটো আলু দিয়ে ভুনা করব। আর পাঙ্কাশ মাছটা অনেক বড় ছিল, আর মাছটার চামড়াগুলো অনেক ভারী আর অনেক মোটা। নদীর পাঙ্কাশ মাছ খেতে অনেক ভালো লাগে। আর মাছগুলো একদম ছোট না বড় না, মধ্যম সাইজ করে কেটে নিলাম। মাছগুলো ভালো মতো ধোয়ার পর হালকা গরম পানি আর লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিলাম, আলু কেটে নিলাম, আর এখানে টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিলাম। এখন আমি রান্না করার জন্য চলে আসব। এখন একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম করে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিব।
পেঁয়াজগুলো ভালোমতো ভাজা হয়ে গেছে। এখন 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে 1.5 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাগুলো তেলে ভালোমতো ভেজে নিব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোমতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভাসলে বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে। এখন টমেটো আর আলু দিয়ে দিব। টমেটো আর আলু দিয়ে কিছুক্ষণ ভালোমতো কষিয়ে নেব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আলু আর টমেটোগুলো ভালোমতো কষিয়ে নেব। এখন ভালোমতো নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে নেব, আলু আর টমেটোগুলো ভালোমতো নেড়ে দিব। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে মাছগুলো আবার ভালোমতো নেড়ে দিব। মাছগুলো ভালোমতো কষিয়ে নিলাম, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে মাছগুলো ভালোমতো নেড়ে দিব। তরকারি বলক আসার পর ভালোমতো জাল দিয়ে ঝোলের পানিগুলো শুকিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে মাছগুলো আবার ভালোমতো নেড়ে দিব। আর এখন 1 চামচ করে ভাজা জিরা গুঁড়া আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে তরকারি আবার ভালোমতো নেড়ে দিব, যাতে গুঁড়া মশলাগুলো তরকারির সাথে ভালোমতো মিশে যায়। এখন ধনিয়া পাতা দিয়ে চুলার জাল কমিয়ে অল্প জালে তরকারি ঢেকে রাখব।
উঠে তরকারি ভালোমতো নেড়ে দিব আর মাছগুলো আধা ভাঙা করে নেব। আর এইভাবে যে কোনো বড় মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। রান্না করা হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।